পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের ইংরেজি বাদে সমস্ত বিষয়ের প্রশ্নপত্র নিয়ে, একটি স্কুলের প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। এই প্রশ্নপত্রটা একটি স্কুলের প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রটি যে তোমাদের স্কুলে আসবে এর কোনো গ্যারেন্টি আমি এখন থেকে দিচ্ছি না। এই ধরনের প্রশ্নগুলো আসবে বা এই রকম ধরনের প্রশ্নপত্রগুলো আসবে, প্রশ্নের নাম্বার দেখে নাও, কত নাম্বার পরীক্ষা হবে সেটা দেখে নাও, এবং বিস্তারিত প্রশ্নগুলো দেখে বাড়িতে বসে তুমি প্র্যাকটিসটা করতে পারবে, ঠিক আছে। এই প্রশ্নগুলো দেখে বাড়িতে বসে তুমি একটা পরীক্ষা দিতে পারবে এবং পরীক্ষা দিয়ে বুঝতে পারবে যে তোমরা কতটা প্র্যাকটিস করেছো সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা শুরু করছি ম্যাথামেটিক্স প্রশ্নপত্র নিয়ে। তোমাদের থাকবে সেকেন্ড ইউনিট টেস্টে 25 মার্কের পরীক্ষা হবে এবং টাইম থাকবে 50 মিনিট, ঠিক আছে। সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য গণিতে 25 মার্কের পরীক্ষা হবে, টাইম থাকবে 50 মিনিট। চলো দেখে নেওয়া যাক প্রথমে কি আছে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ, কত টাকার 20% সমান 90 টাকা। বি, এ মাইনাস বি সমান 5 আর এ বি সমান 6 হলে এ কিউ প্লাস বি কিউব সমান কত। এ কিউ প্লাস বি কিউবের মান নিয়ে সূত্র জানো, সেটা বসাবে। সি, তে এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই মাইনাস এক্স সমান কত। পরে, এক্স স্কোয়ার মাইনাস 2x কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। পরে প্রশ্ন, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, এসিডি কোণ সমান 114 ডিগ্রি এবং এবিসি কোণ সমান হাফ অফ বিএসি কোণ হলে এবিসি কোণ সমান কত হবে, এটা বের করতে হবে। চলে যাই পরের প্রশ্নতে। কি বলেছে, 20 জন লোক 15 দিনে একটি রাস্তায় 3/7 অংশ সারান, যদি আরও 10 জন লোক কাজ করতে আসেন তাহলে বাকি অংশ সারাতে কতদিন সময় লাগবে, ঠিক আছে। আচ্ছা, অথবা এই অঙ্কটা করতে পারো, ক এবং খ একটি কাজ একা একা যথাক্রমে 20 দিন এবং 30 দিন করতে পারে, তারা একসঙ্গে 7 দিনে কাজ করার পর দুজনেই চলে গেল, পরে গ এসে একা 10 দিনে কাজটি শেষ করলো, ওই কাজটি গ একা কতদিনে শেষ করবে। খুবই ভালো দুটো অঙ্ক দেওয়া হয়েছে, দুটোর মধ্যে যেখানে একটা করতে হবে। এরপর দেখো উৎপাদক বিশ্লেষণ দেওয়া হয়েছে, 3 a + b² - 2a - 2b = 8 আর দুই দেওয়া হয়েছে x³/64 - 64/x³। খুব ভালো ভালো অঙ্কগুলো দেওয়া হয়েছে, বাড়িতে বসে প্র্যাকটিস করো এবং তোমাদের স্কুলের পরীক্ষাতেও এই ধরনের প্রশ্নপত্রগুলো আসতে পারবে। চলে যাই পরের প্রশ্ন, তারে লসাগু অথবা গসাগু, এই দুটো দেওয়া হয়েছে, লসাগু করতে পারো অথবা গসাগু করতে পারো। x³ - 4x আর 4×x² মধ্যে x² - 5x + 6 আর x² - 4x + 4, ঠিক আছে, এটা দেওয়া হয়েছে 3 নম্বরে। এরপর দেখো পাঁচে থেকে সরল করতে দেওয়া হয়েছে, 1/(3x+2) + 1/(x²-5x+6) + 1/(x²-4x+3). আর বিতে দেখো b + c/a - b × a - c + c + a/b - a × b - c + a + b / c - a × c - b, ঠিক আছে। এবার দেখো ছয়ের দাগে প্রমাণ করো, ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান হবে, অথবা ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তাহা অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি সমান, ঠিক আছে। এই দুটোর মধ্যে যেকোনো একটা করতে পারো। আচ্ছা, আর শেষে একটা এক্সট্রা জ্যামিতি দেওয়া হয়েছে, ABCD ট্রাপিজিয়ামের AD সমান্তরাল BC এবং ABC কোণ সমান BCD কোণ হলে প্রমাণ করো যে ABCD একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হবে, ঠিক আছে। এই একটা গণিতের প্রশ্নপত্র, এটা অবশ্যই বাড়িতে বসে একটা প্র্যাকটিস করে নিতে পারো 25 নম্বরের। আর অবশ্যই এই ধরনের প্রশ্নপত্রগুলো তোমাদের পরীক্ষায় আসবে, এই প্রশ্নটি আসবে সেটা আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলছি না, ঠিক আছে। এইরকম ধরনের প্রশ্নপত্রগুলো আসবে বা এখান থেকে অনেক প্রশ্নই আসতে পারে। এরপর চলে যাচ্ছি পরের প্রশ্ন, ইতিহাস প্রশ্নপত্র নিয়ে। এখানেও তোমাদের দেখো 25 নম্বরের পরীক্ষা হবে, 50 মিনিট টাইম থাকবে, এখানেও প্রশ্নগুলো পরপর দেখে নেই। একে থেকে বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে দেখাও। চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় 1793 খ্রিস্টাব্দে, 1794 খ্রিস্টাব্দে, না 1813 খ্রিস্টাব্দে, না 1893 খ্রিস্টাব্দে, কোনটা হবে সেটা উত্তর করবে। পরের প্রশ্ন, আইন করে সতীদাহ প্রথা বন্ধ করেন ডিরোজিও, লর্ড ওয়েলেসিস, লর্ড বেন্টিং না বিদ্যাসাগর, কোনটা হবে সেটা তোমাকে অবশ্যই লিখতে হবে। 3 নম্বর, ঔপনিবেশিক ভারতের প্রথম ভাইসরয় নিযুক্ত হন, এ লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, লর্ড কার্জন না হেস্টিংস, কোনটা হবে সেটা করতে হবে। পরের প্রশ্ন, শিবাজি উৎসব চালু করেন দাদা ভাই নৌরাজি, বাল গঙ্গাধর তিলক, ভগৎ সিং না ছত্রপতি শিবাজি, কোনটা হবে সেটা লিখতে হবে। জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল দিল্লিতে না কলকাতাতে না বোম্বাই না মাদ্রাজে, চারটার মধ্যে কোনটা হবে সেটা তোমাকে করতে হবে।
পরে প্রশ্ন, বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল 1908 খ্রিস্টাব্দে, 1911 খ্রিস্টাব্দে, 1909 খ্রিস্টাব্দে, 1905 খ্রিস্টাব্দে, কোনটা হবে সেটা তোমাকে করতে হবে। পরে প্রশ্ন, বঙ্গভঙ্গ পরিকল্পনা করেছিলেন লর্ড ডাভরিন, লর্ড কার্জন, লর্ড মিন্টো না লর্ড ডালহৌসি, কোনটা হবে করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে টোটাল তোমাদের 7টা প্রশ্ন দেওয়া হয়েছে, অবশ্যই 7টা প্রশ্ন ভালোভাবে করতে হবে। ঠিক আছে, এবং প্রশ্নগুলো যদি ভালো করে তোমরা প্র্যাকটিস করে রাখো, উত্তরগুলো তোমরা বই দেখে যদি প্র্যাকটিস করো তাহলে তোমার পরীক্ষার জন্য আর কোনো অসুবিধা থাকবে না। এরপর চলে আসছি একে দেখে, দেখো দুয়ের দেখে নিম্নলিখিত প্রশ্নগুলো দু এক কথায় উত্তর দাও, যেখানে 5টি করতে বলা হয়েছে। এখানে দেওয়া হয়েছে 7টি প্রশ্ন, তোমাকে করতে হবে 5টি। প্রথম প্রশ্ন, নীল দর্পণ নাটকটি কি রচনা করেন? ঔপনিবেশিক ভারতের প্রথম কোথায় পাটের কারখানা চালু হয়? কে কখন আলিগড় কলেজ প্রতিষ্ঠা করেন? জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি কে ছিলেন? ভারতের রেলপথ প্রথম কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত ছিল? 1757 খ্রিস্টাব্দে কোন যুদ্ধ হয়েছিল? জাতীয় কংগ্রেসকে 3 দিনের তামাশা কে বলেছিল? ঠিক আছে, এই হচ্ছে টোটাল 6-7টা প্রশ্ন, এর মধ্যে তোমাকে 5টা করতে হবে এবং খুব ভালো ভালো প্রশ্ন হয়েছে, অবশ্যই এগুলো প্র্যাকটিস করো বাড়িতে বসে। পরে চলে যাই, পরে 3-এর দাগের নিচের প্রশ্নগুলো দু একটি বাক্যে উত্তর দাও, যেখানে যে কোনো 4টি করতে বলা হয়েছে, 2 মার্ক করে আছে, দেখেন এখানেও 7টি প্রশ্ন দেওয়া হয়েছে, 4টি কিন্তু করতে হবে। প্রথম প্রশ্ন, সূর্যাস্ত আইন কাকে বলে? অবশিল্পায়ন বলতে কি বোঝো? এনফিল্ড রাইফেল কি? ব্রিটিশ সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো? নব্যবঙ্গ গোষ্ঠী কোন কোন প্রথা বিরোধিতা করেছিল? বঙ্গভঙ্গের পরিকল্পনা কবে কে করেছিলেন? সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো। ঠিক আছে, টোটাল হচ্ছে এই 3-7টা প্রশ্ন দেওয়া হয়েছে, তার মধ্যে তোমাদেরকে অবশ্যই কি করতে পারে, 4টে করতে এখানে বলা হয়েছে, খুব ভালো ভালো প্রশ্নগুলো সেখানে সব দেওয়া হয়েছে। চলে যাই পরের প্রশ্ন, 4-এর দাগে কি বলেছে? নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। 1, ঔপনিবেশিক শিল্প বাণিজ্য বা শুল্ক নীতি ভারতীয় কুটির শিল্পে কি প্রভাব ফেলেছিল? অথবা অলিন্দ যুদ্ধ বা রাইটার্স বিল্ডিং অভিযান সম্পর্কে আলোচনা করো। অথবা সমাজ ও শিক্ষা সংস্কার ক্ষেত্রে বিদ্যাসাগরের ভূমিকা কি ছিল? পরে প্রশ্ন, স্যার সৈয়দ আহমেদ সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কি ছিল? ঠিক আছে, এই হচ্ছে টোটাল তোমাদের প্রশ্ন, ইতিহাসের প্রশ্ন 25 নম্বরে। প্রশ্নপত্রটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এই প্রশ্নপত্র থেকে তোমাদের স্কুলের জন্য ভালো ভালো কিছু প্রশ্নপত্র আসতেই পারে, অবশ্যই এটাকে প্র্যাকটিস করো। চলে যাই পরের প্রশ্নতে, পরের প্রশ্ন কি আছে? ভূগোল, ভূগোলও 25 নম্বর পরীক্ষা হবে, 50 মিনিট টাইম থাকবে। এখানে কি কি প্রশ্নগুলো আছে দেখে নেওয়া যাক। প্রথমে একে দিকে বলা হয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, 3টি করতে বলা হয়েছে। 1 নম্বর, উভয় গোলার্ধের 35 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয় পশ্চিম বায়ু, আয়ন বায়ু না মেরু বায়ু, কোনটা হবে সেটা করতে হবে। পরিচলন বৃষ্টিপাত ঘটে নিরক্ষীয় মেরু না তুন্দ্রা অঞ্চলে, কোনটা হবে সেটা করতে হবে। সমুদ্র বায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ হলো আয়ন বায়ু, মেরু বায়ু না মৌসুমী বায়ু, কোনটা উত্তর হবে সেটা তোমাকে করতে হবে। ইরিউ ও অ্যাটারিউ হ্রদের মাঝে অবস্থিত যোগ জলপ্রপাত, নায়াগ্রা জলপ্রপাত না জাম্বিসি জলপ্রপাত, কোনটা হবে সেটা তোমাকে করতে হবে। ঠিক আছে, এরপর চলে আসে শূন্যস্থান পূরণ, 2টি করতে বলা হয়েছে, 3টি দেওয়া হয়েছে। দেখো, পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হলো ড্যাশ, বজ্র মেঘ বলা হয় ড্যাশ মেঘকে, আয়ন বায়ুর অপর নাম ড্যাশ। ঠিক আছে, যেটা হবে করতে হবে। এরপরে এক কথা উত্তর বলা হয়েছে, 2টি করতে বলা হয়েছে, এখানে 4টি দেওয়া হয়েছে। 1 নম্বর বলা হয়েছে, উত্তর আমেরিকার দীর্ঘতম নদী কি? পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রটির নাম লেখো। স্থলবায়ু তীব্রতা কখন বেড়ে যায়? রেন গেজ কি? ঠিক আছে, খুব ভালো ভালো প্রশ্ন দেওয়া হয়েছে, এগুলো অবশ্যই তোমরা বাড়িতে বসে প্র্যাকটিসটা করে নাও। এখান থেকে তোমাদের বিদ্যালয়ে যে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে সেখান থেকেও অনেক প্রশ্ন তোমরা পেয়ে যেতে পারো। এবার বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিল করে দেখো, বামস্তম্ভ ডানস্তম্ভ, এখানে প্রাচীন ভূখণ্ড 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা ম্যাকরেল, আর এখানে আছে মিরোকুমুলাস, কানাডার সিল্ট এবং গর্জন সিল্ট 40। আচ্ছা, এখানে দেখো 5-এর দাগে বলা হয়েছে, দেখো নিচের প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও 2টি। 1, অশ্ব অক্ষাংশ কি? 2, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? 3, গ্র্যান্ড ক্যানিয়ন কি? ঠিক আছে, টোটাল তিনটি প্রশ্ন দেওয়া হয়েছে এখানে, অবশ্যই 3টি প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করে নিও। এবার চলে যাই 6-এর দাগে, কি বলেছে? নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1, সমুদ্র বায়ু ও স্থলবায়ুর পার্থক্য লেখো। শৈলক্ষেপ বৃষ্টিপাত কাকে বলে? মৃত্যু উপত্যকা বলতে কি বোঝো? টোটাল ঠিক আছে, 3টি প্রশ্ন দেওয়া হয়েছে, 3টি প্রশ্ন অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো, খুব ভালো ভালো প্রশ্ন দেওয়া হয়েছে। পরের শেষ প্রশ্ন, যে কোনো একটি প্রশ্ন উত্তর বলা হয়েছে, 2টি প্রশ্ন দেওয়া হয়েছে। ঘূর্ণবাদ বা প্রতীব ঘূর্ণবাদের পার্থক্য লেখো। হ্রদ অঞ্চলে শিল্পোন্নতির কারণ কি? 5 নম্বর করে দেওয়া হয়েছে, খুব ভালো ভালো প্রশ্ন দেওয়া হয়েছে, অবশ্যই এগুলো ভালো করে প্র্যাকটিস করো। এরপর চলে যাচ্ছি পরের প্রশ্ন, বেঙ্গলি বাংলার প্রশ্নপত্র, এরও 25 মিনিট পরীক্ষা হবে, 50 মিনিট টাইম থাকবে। এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এখানে বলা হয়েছে পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে, বর্ণশুদ্ধি অপরিচ্ছন্নতা অপরিষ্কার প্রশ্নের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে, উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত হলো। এখানে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। 1-এ দাগে বলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করা, যেখানে 5টি করতে বলা হয়েছে। 1.1, বাংলা ভাষায়
প্রভিন্সিয়াল কনফারেন্স করার প্রস্তাব দেন অবনীন্দ্রনাথ ঠাকুর, দীপুদা, রবীন্দ্রনাথ না জানকীনাথ, কোনটা হবে সেটা করতে হবে। বকু কোন স্কুলে পড়াশোনা করে, স্বামী বিবেকানন্দ বিদ্যা মন্দির, মডেল হাই স্কুল, গোবিন্দচক শ্রীদুর্গ হাই স্কুল না আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান, কোনটা হবে অবশ্যই সেটা করতে হবে। পরের প্রশ্ন, দুই দিকে বন মাঝে ড্যাশ পথ, আঁকা বাঁকা, আলো ছায়া, ঝিকিমিকি না সংকীর্ণ, কোনটা হবে সেটা তুমি করতে হবে। পরের প্রশ্ন, তারা দিতে তো পারবেই না আর আমাই বা কেন দেবে, উক্তির বক্তা বেনি, রমা, রমেশ না হালদার, কোনটা হবে সেটা অবশ্যই তোমায় করতে হবে। পরের প্রশ্ন, গড়াই নদীর তীরে কবিতাটি পল্লীকবি জসীমউদ্দিন কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া, রাখালিয়া, নকশিকাতার মাঠ, সজনবাদিয়ার ঘাট, বালুচর, কোনটা চারটার মধ্যে কোনটা হবে সেটা অবশ্যই করতে হবে। পরের প্রশ্ন, গায়ের বধূ কবিতার কবি কে, সলিল চৌধুরী, শক্তি চট্টোপাধ্যায়, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাস, কোনটা হবে সেটা করছো। টোটাল ছটা প্রশ্ন দেওয়া হয়েছে, খুব ভালো ভালো প্রশ্ন, বইয়ের প্রশ্ন, বইটা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। এবার চলে আসছি সংক্ষিপ্ত উত্তর দাও, যেখানে পাঁচটি করতে বলা হয়েছে। প্রথম প্রশ্ন কি বলা হয়েছে দেখো, 2.1-এ পাঠানদের মাতৃভাষা কি। পরের প্রশ্ন, ছন্ন ছড়া কবিতায় কবি প্রথম গাছটিকে কেমন অবস্থায় দেখেছিলেন। পরের প্রশ্ন, বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়, বৃক্ষ শিশু কোথায় নিদ্রা যায়। পরের প্রশ্ন, বকু কোথায় বসে খেলা করছিল। পরের প্রশ্ন, কেবল প্রান্তর জানে তাহা, প্রান্তর কি জানে। পরের প্রশ্ন, আষাঢ়ের কোন ভেজা পথে কবিতায় কবি কোথায় ঘর বেঁধেছিলেন। পরের প্রশ্ন, রমা আকবরকে কোথায় পাহারা দেবার জন্যই পাঠিয়েছিলেন। ঠিক আছে, টোটাল ভালো ভালো প্রশ্ন দেওয়া হয়েছে, এই প্রশ্নটি অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো এই ধরনের প্রশ্নগুলো। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলো দু একটি বাক্যে উত্তরিত করা হয়েছে। প্রথম প্রশ্ন, কবি পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন কেন। পরের প্রশ্ন, পল্লী সমাজ গল্পে বেনি জাল বার করতে চায়নি কেন। পরের প্রশ্ন, পার্কের বেঞ্চিতে আর সার্সিতে কাদের উপস্থিতি চিহ্ন রয়েছে। পরের প্রশ্ন, পাড়া গাঁয়ের দ্বিপ্রহরকে কবি ভালোবাসেন কেন। আচ্ছা, এরপর চলে আসছি নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও, যেকোনো পাঁচটি করতে বলা হয়েছে। দেখো কি বলেছে, তাহাদের বাড়িতে এরকম জিনিস নাই, কোন জিনিস দেখে অপুর একথা মনে হয়েছিল। পরের প্রশ্ন, প্রতিবেশীর বাড়িতে অপুর নিমন্ত্রণ রহিল, নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার জন্য অপুকে কে ডাকতে এসেছিল। চলে যাই পরের প্রশ্ন, সর্বজয়া অপুর জন্য কি ভাবছিল। পরের প্রশ্ন, দক্ষিণের মাঠ গ্রাম থেকে কত দূরে। পরের প্রশ্ন, লক্ষ্মণ মহাজন অবস্থা কেমন। পরের প্রশ্ন, বধূটি অপুকে কি তৈরি করে দিয়েছিল। ঠিক আছে, ওকে, এবার চলে যাই পরের প্রশ্ন, কি বলেছে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, ব্যাস বাক্য সহ সমাজ নির্ণয় করো, পাঁচটি, ত্রিবেণী, সজোর, পীতাম্বর, হ্রদ দেখা, ঋষি বালক আর গোবেচারা। আর 5.2-এ দেখো পথে বলছে সমাস কথার অর্থ কি। পরের প্রশ্ন, সন্ধি ও সমাসের পার্থক্য লেখো। ঠিক আছে, এই টোটাল বাংলার প্রশ্নপত্র, বাংলার প্রশ্নপত্র কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং অবশ্যই ভিডিওগুলো ভালো করে মন দিয়ে দেখবে। ঠিক আছে, আচ্ছা, এরপর চলে আসছি পরের প্রশ্নতে, চলে আসছি কি বলবো, সায়েন্স, পরিবেশ, পরিবেশ ও বিজ্ঞান। ঠিক আছে, পরিবেশ ও বিজ্ঞান চলে আসছি। পরিবিজ্ঞান প্রথম কি প্রশ্ন আছে দেখে নেওয়া যাক, প্রশ্ন নম্বরে, এও প্রশ্ন পরীক্ষা হবে, 50 মিনিট টাইম। দেখো, 1-এ সঠিক উত্তরটি নির্বাচন করো, পরিবহন পদ্ধতিতে তা প্রভাবিত হয়, এই চারটার মধ্যে কোনটা হবে সেটা অবশ্যই ভালো করে পড়তে হবে। 1-টি জৈব অনুঘটের উদাহরণ দিতে বলেছে, এখানে 4টা অপশন দেওয়া হয়েছে, দেখে নাও চারটার মধ্যে কোনটা হবে তোমাকে করতে হবে। 1-টি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, এখানেও 4টা অপশন দেওয়া হয়েছে, কোনটা হবে করতে হবে। পরের প্রশ্ন, 50 কিমি উপরের আকাশ তার ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য প্রায়, এখানেও 4টা অপশন দেওয়া হয়েছে, কোনটা হবে সেটা করতে হবে। এর চলে আসি 2-এর থেকে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে, নির্দিষ্ট গলনাঙ্ক হিমাঙ্ক থাকে না এমন একটা পদার্থ হলো ড্যাশ। পরের প্রশ্ন, লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে ড্যাশ বলে। পরের প্রশ্ন, গলিত অবস্থায় বা দ্রবণে কোন পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ পাঠিয়ে রাসায়নিক পরিবর্তন ঘটানোর নাম হচ্ছে ড্যাশ। পরের প্রশ্ন, রেলগাড়ির যে অংশটা বৈদ্যুতিক তার ছুঁয়ে যায় তাকে ড্যাশ বলে। ঠিক আছে, এই টোটাল 4টি প্রশ্ন দেওয়া হয়েছে, 4টি প্রশ্ন অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। এরপর চলে আসে 3-এর দিকে, বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাতে বলা হয়েছে, বাম স্তম্ভের দিকে এদিকে ডান স্তম্ভ, এতে মেক, অ্যানোট, রাসায়নিক প্রক্রিয়া আর বিভব পার্থক্য, আর এদিকে দেওয়া হয়েছে তড়িৎ বিশ্লেষণ, দ্রাবক, বজ্রপাত ও ঘনীভবন। আচ্ছা, এরপর 4-এর দিকে বলেছে সবগুলি প্রশ্ন উত্তর দাও, তড়িৎ বিশ্লেষণে কয়েকটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। 2-তে বলা আছে Fe2O3+3CO2 বিক্রিয়াটিতে জারক দ্রাব্য কোনটি। পরের প্রশ্ন, হিম মিশ্র কি। পরের প্রশ্ন, বজ্রপাতের সময় কয়েকটি নিরাপদ স্থান উল্লেখ করো। আচ্ছা, 5-এর কি বলছে দেখো, যে কোনো 2টি প্রশ্ন উত্তরিত বলা হয়েছে, বজ্র নিরোধক কি এবং ইহার কাজ কি। পরের প্রশ্ন, রান্নার সময় পাত্রে মুখ ঢাকনা দিয়ে চেপে রান্না করলে খাদ্যবস্তু তাড়াতাড়ি সেদ্ধ হয় কেন। চলে যাই পরের প্রশ্ন,
আলোর অভাবে সংগঠিত হয় এমন একটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও, সমীকরণ সহ। পরের প্রশ্ন, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোড ও অ্যানোড কি উৎপন্ন হয় তার সমীকরণ সহ লিখো। খুব ভালো ভালো প্রশ্ন দেওয়া হয়েছে, অবশ্যই এই প্রশ্নকে ভালো করে প্র্যাকটিস করো। এবার জীবন বিজ্ঞান দেখো, যেখানে পাঁচটি প্রশ্ন দেওয়া হয়েছে। এক নম্বরে, গোল্ডেন রাইস থাকা ভিটামিনটি হলো ড্যাশ, ABCD কোনটা হবে লিখতে হবে। ডিডিটির পুরো কথাটির কি, হিউমাস বা পিট বলতে কি বোঝো, যক্ষা রোগের জীবাণুর নাম লেখো। চায় উপস্থিত ড্যাশ রক্তে কোলেস্ট্রলের মাত্রা কমাতে এবং উচ্চ রক্তচাপ হেপাটাইটিস এড়াতে সাহায্য করে, কোনটা হবে সেটা অবশ্যই ভালো করে করতে হবে। পরে প্রশ্ন, AI এডস এর পুরো কথাটি কি, সিটার ও নন সিটারের মধ্যে পার্থক্য লেখো। ডিম পোনা থেকে পূর্ণাঙ্গ মাছ তৈরিতে আতুর পুকুর, পালন পুকুর ও সঞ্চয় পুকুরের ভূমিকা লেখো। এবং শেষে মধুর পুষ্টিগুণ লেখো। এই হচ্ছে টোটাল বিজ্ঞানের প্রশ্নপত্র। এই প্রশ্ন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, ঠিক আছে। চলে যাই পরের শেষ প্রশ্ন, সংস্কৃত প্রশ্নপত্র। তোমাদের কেমন হয় যেসব বিদ্যালয় সংস্কৃত আছে সেই প্রশ্নপত্রটা দেখে না, 25 মিনিটের পরীক্ষা, টাইম হচ্ছে 50 মিনিট। এখানেও দেখো সঠিক উত্তরটি নিচে এই দাগ, এই দাগটা দিতে বলা হয়, চারটে দেওয়া হয়, চারটে যেটা উত্তর দেখতে হবে, যেখানে চারটি দেখে নাও। এখানে কোথ করে 1, 2, 3, 4, 5, 6টা দেওয়া হয়েছে, 6টা প্রশ্ন পর পর দেখে নাও। এটা হচ্ছে সংস্কৃতের প্রশ্নপত্র, তোমাদের যেটা উত্তর হবে সেটা নিচে দাগ দিয়ে দিতে হবে, ঠিক আছে। ওকে, দেখে নিচ্ছ, এটা চলে যাচ্ছে 2-এর দাগে। এখানেও দেখে নাও, শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে, 3টি করতে বলা হয়েছে, এখানে 4টি দেওয়া হয়েছে, তুমি 3টি করবে। তোমাদের স্কুলে এই ধরনের প্রশ্ন আসতে আসতে অবশ্যই এটা দেখে রাখতে পারো, 4টে প্রশ্ন দেখে নাও পর পর করে। 3-এর দাগে দেখো সংস্কৃত উত্তর দিতে বলেছে, যেখানে 2টি, এখানে 3টি দেওয়া হয়েছে, দেখো 3টি প্রশ্ন দেওয়া হয়েছে, তোমাকে 2টি করতে হবে, ঠিক আছে। এবার দেখো 4-এর দাগে, যে কোনো একটি শ্লোক সংস্কৃত অক্ষরে মুখস্থ লিখতে বলা হয়, সংস্কৃত যে কোনো একটি শ্লোক সংস্কৃত অক্ষরে মুখস্থ করে লিখতে হবে, এই দুটো দেওয়া দেখে নাও, ঠিক আছে। ব্যাস, এরপর দেখো যে কোনো 3টি প্রশ্নের উত্তর, এখানে 4টি প্রশ্ন দেওয়া হয়েছে, 3টি প্রশ্ন করতে হবে, প্রশ্নগুলো পরপর করে ক খ গ ঘ এই 4টা প্রশ্ন মনে দেখে নাও, ঠিক আছে। ব্যাস, এই হচ্ছে টোটাল তোমাদের প্রশ্নপত্র। শুধু এখানে ইংরেজি প্রশ্নপত্র দেওয়া হয়নি, যদি তোমরা কমেন্ট করো যে ইংরেজি প্রশ্নপত্র দরকার, অবশ্যই কমেন্ট যদি করো তাহলে অবশ্যই আমি ইংরেজি প্রশ্নটা পরের ভিডিওতে আমি দেখাবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।